এলাকা ভিত্তিক গণশুনানির মাধ্যমে নদীর তীরের সকল প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ান হাসান। মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পরিদর্শনকালে তিনি একথা জানান। এছাড়াও নদীতে জেগে ওঠা চরগুলোতে ভাঙন কবলিত বা গৃহহীন মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। নদী তীরবর্তী শিল্প পার্ক, ইকোনমিক জোন সহ যেই কোনো ধরনের কারখানা গড়ে তোলার ক্ষেত্রে পানি দূষণ না হয় সেদিকে লক্ষ্য রাখার কথাও জানান উপদেষ্টা। এর আগে দুপুরে টাঙ্গাইলের ব্যুরো বাংলাদেশ অডিটোরিয়ামে স্থানীয় একটি পরিবেশবাদী সংগঠনের সম্মেলন শেষে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ রক্ষার বিষয়েও কথা বলেন রিজওয়ান হাসান। আমি দায়িত্ব গ্রহণ করার পরে একটা পরিবর্তিত গাইডলাইনের অধীনে এবার 7টা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 7টাই সরকারি প্রকল্প এবং সেখানে আশা করি 9-6-এর সুযোগটা বা কথাটা আপনারা শুনবেন। সরকারের 7টা সংস্থা, কেউ বর্জ্য ব্যবস্থাপনা করবে, কেউ তার এলাকাতে সোলার এর ব্যবস্থা করবে, কেউ ওই যে হাজারিবাগ ট্যানারির যে কঠিন বর্জ্যটা মাটির উপর ফেলছে ওই জায়গাটাতে ফ্লোরিং করে দেবে যাতে করে মাটির থেকে ভিতরে আর বর্জ্যটা যেতে না পারে, এরকম প্রকল্প। কাজে এখানে 9-6-এর সুযোগ আমার বিশ্বাস কম। এখানে প্রচুর প্রকল্প এসেছিল, নতুন গাইডলাইনের কারণে অনেকগুলোই বাদ হয়ে গেছে।